আজকে আমরা আলোচনা করব নন ফুস্ট ডায়াগ্রাম নিয়ে। এই ডায়াগ্রাম অনেকে আমরা বুঝি না, অনেক ভিডিও দেখার পরেও। এই ডায়াগ্রামের মূল সমস্যা হচ্ছে যে আমাদের যে নিউট্রালটা আসে হিটারের সিরিজ হয়ে, এই নিউট্রালটা এটা নিয়ে আমাদের অনেক কনফিউজ কীভাবে সেটা আসে। যে আমি প্রথম থেকে আমি আলোচনা করি, এদিক দিয়ে সাপ্লাইটা দিছে নিউট্রাল এবং পেজ, নিউট্রালটা এদিক দিয়ে চলে গেছে, পেজটা এদিক দিয়ে আসছে। পেজটা বাল্বের যে পেজ আছে সেটা এখান থেকে কানেক্ট করা হয়েছে। এই পেজটা এই থার্মোস্ট্যাট সিরিজ হয়ে এদিক দিয়ে গেছে, থার্মোস্ট্যাট দুইটা তার এখানে লাগে যাবে। থার্মোস্ট্যাটে সিরিজ হয়ে এই টাইমারে পেজটা চলে গেছে, টাইমারে যে নিউট্রাল এবং পেজ লাগবে টাইমারটা চলার জন্য, পেজটা এই থার্মোস্ট্যাট থেকে গেছে, সেটা তিন নম্বরে লাগবে, টাইমারে তিন নম্বরে সেটা লাগবে। আচ্ছা, এই নিউট্রালটা কোথায় থেকে আসছে? নিউট্রালটা এদিক থেকে সাপ্লাই দিছে, এদিক থেকে এই ফিউজ হয়ে এই হিটার হয়ে হিটারের ভিতর দিয়ে নিউট্রালটা এখানে গেছে। তো এই যে লাইনটা আছে যে কুলিং ওভারলোড, আমরা যেটা কুলিং ওভারলোড বলি, এই কুলিং ওভারলোড থেকে যখন পেজটা আসবে, এক আমরা জানি কি জানি এই টাইমারটা এক চক্কর যখন ঘুরবে তখন পাঁচ ঘন্টা লাইন থাকবে এই কম্প্রেসারে, অর্থাৎ চার নম্বরে, আর বিশ মিনিট লাইন থাকবে এই হিটারে দুই নম্বরে। তো যখন এটা ঘুরবে, বন্ধ থাকলে কিন্তু সেটা সময় কাউন্ট হবে না। তো যখন হিটার, আমি যদি ডিফোর্স থার্মোস্ট্যাট যদি ওয়ান না থাকে, এটা ওয়ান কখন হবে? যখন অনেক বরফ থাকবে। তো এখানে কিন্তু লাইন দিলে কিন্তু এখানে লাইন আসবে না। লাইন কখন আসবে? যখন এটা অনেক বরফ থাকবে তখন লাইন আসবে। তো লাইন আসলে কিন্তু এদিক দিয়ে কিন্তু পেজটা চলে গেছে। পেজ কোথায় থেকে দেবে? এই যে পেজ, নিউট্রাল, শুধু নিউট্রাল থাকবে এখানে, নিউট্রাল কিন্তু সাপ্লাই করবে না সুইচের মতো। সুইচ হিসাবে কাজ করবে কি? পেজ। আমরা এখানে যেখানে আমরা নিউট্রাল দিছি, এই যে ডু সুইচ, ডু সুইচে কি আমি নিউট্রাল দিছি? নিউট্রাল দিলে কী হচ্ছে? এই নিউট্রালটা এই বাল্বের মধ্যে একবার সাপ্লাই করতেছে, আবার ফ্যানের মধ্যে সাপ্লাই করতেছে। এখানে এই সুইচ হিসাবে কাজ করবে পেজটা। পেজটা কি একবার দিবে কম্প্রেসারে চার নম্বরের লাইন, কম্প্রেসারে আবার দিবে দুই নম্বরের হিটারের লাইন, এই পেজ দিবে। কিন্তু এন যেটা আছে নিউট্রাল, এটা সবসময় এখানে থাকবে, এখানে থেকে যাবে, এটা কোথাও সাপ্লাই দিবে না। যখন আমি পেজটা সাপ্লাই দিবে এখান থেকে, যখন এটা পেজ আসবে, আমি দেখেন আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য সব জায়গায় আমি সিঙ্গেল দিয়ে দিছি। এই যে এন সাপ্লাই হয়েছে এদিক দিয়ে নিউট্রালটা গেছে, আবার নিউট্রালটা এদিক দিয়ে আসবে, ঠিক আছে? যখন আপনার বিশ মিনিটের জন্য হিটারে লাইন দিবে তখন এদিক দিয়ে এল আসবে, পেজ আসবে। তো পেজ এদিক দিয়ে গিয়ে হিটারে চলে যাবে। তো পেজ যখন হিটারে যখন নিউট্রাল পেজ যাবে তখন এদিক দিয়ে আর নিউট্রালটা সাপ্লাই দিবে না। এদিক দিয়ে কী দিবে? এদিক দিয়ে কিন্তু লাইন দিবে, এদিক দিয়ে কী দিবে? পেজ দিবে, পেজ। তো পেজ দিলে কি এল এবং এল টাইমের মধ্যে দুটো যদি পেজ চাই তাহলে কি সেটা চালু হবে? আপনি যদি এই হিটারটা আমাদের দুইটাই পেজ দেন, এখানে পেজ দেন, এখানে পেজ দেন, তাহলে কখনো চালু হবে? এটা কি 440 লাইনের মোটর চালু হবে যে? না না, আপনাকে দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি যে নিউট্রালটা কীভাবে আছে। এই দেখতেছেন যে এই পেজটা, এই পেজ কিন্তু এদিকে আবার চলে আসছে, এটার ভিতর দিয়ে। নিউট্রালটা আপনাকে চেক করে দেখাতে পারবো না, এই জন্য কি আমি পেজটা দেখাইছি। পেজটা কিন্তু এভাবেই আসছে। এখন আপনি এখান থেকে পেজ নিয়ে যদি আপনি চান যে আমি ফ্যান চালাবো, সেটা সম্ভব? সম্ভব না। আমি যদি এখানে এখন নিউট্রাল কানেকশন করে দিই তখন কি এই পেজটা থাকবে? যেমন আমি যখন এখান থেকে আমি যখন পেজটা কানেকশন করে দিব, এই যে পেজ যখন আমি এখানে কানেক্ট করে দিব, তখন কি এখানে কি তখন কি নিউট্রালটা এখানে থাকবে? থাকবে না। ঠিক সেমভাবে আমি যদি এখানে নিউট্রালটা কানেকশন করে দিই, এই নিউট্রাল, এই যে আমি এখানে নিউট্রালটা কানেকশন করে দিলাম, নিউট্রাল কানেকশন করে কি এখানে কি পেজ আছে? পেজ শুধু এখানে এখন আছে, এখানে আছে, দেখেন শুধু এখানে আছে পেজ, এখানে কিন্তু নাই। ঠিক সেম কাজটাই করে কিন্তু এখানে। তো আমরা আশা করছি যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন যে বাল্বের যে কানেকশনটা হয়েছে, বাল্ব এটা একটা ডোর সুইচ, এটা সুইচটা যখন ক্লিক করবেন তখন ফ্যান চলবে, আবার যখন ক্লিক সারিয়ে দেবেন তখন বাল্ব চলবে। তো সুইচ থেকে কী দিচ্ছে আমাদেরকে? কমন দিচ্ছে আমাদেরকে নিউট্রাল, নিউট্রাল একবার দিচ্ছে ফ্যানের মধ্যে, আবার দিচ্ছে বাল্বের মধ্যে। তো এই বাল্বের নিউট্রালটা পেজটা এখান থেকে আসছে সরাসরি। তো বাল্ব সবসময় চলতে হবে, আর ফ্যান কিন্তু সবসময় চলবে না, যখন কম্প্রেসার চলবে তখন চলতে হবে, কারণ কম্প্রেসার চললে তো ঠান্ডা হবে, ঠান্ডা না হলে তো আমার ফ্যান চলে লাভ নাই। তো এই পেজটা কিন্তু এই কম্প্রেসার এখান থেকে আসছে, ঠিক আছে? তো এই জন্য যখন কম্প্রেসার চলবে তখন ফ্যান চলবে, কম্প্রেসার যখন চলবে না তখন ফ্যান চলবে না, এই জন্য কম্প্রেসারের থেকে পেজটা দিতে হয় ফ্যানের। ওভারলোড, এগুলো তো আপনার ওভারলোড দিলে এগুলো আপনার কানেকশন করতে পারেন, এগুলো তো এরকম কিছু না। আর থার্মোস্ট্যাট যে এখানে বসছে, যে টাইমারের আগে যে টাইমার যে পেজটা গেছে টাইমারের মধ্যে, ওই পেজটার মধ্যে সিরিজ হয়ে থার্মোস্ট্যাটটা বসে গেছে। থার্মোস্ট্যাট যখন ওটু করবে তখন টাইমারও বন্ধ থাকবে, আর টাইমার বন্ধ থাকলে তো কম্প্রেসার বন্ধ থাকবে। আর ওই আপনার এই থার্মোস্ট্যাট, ডিফোর্স থার্মোস্ট্যাট যেটা কুলিং ওভারলোড, এটা যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে লাইন থাকবে, যতক্ষণ পর্যন্ত বিশ মিনিটের জন্য লাইন দেয়, এটা কি বিশ মিনিট হিটারটা চলবে? না, এটা বিশ মিনিটে চলবে না। যতক্ষণ পর্যন্ত আপনার বরফ না কাটে, যদি এটা ওয়ান থাকে, যতক্ষণ পর্যন্ত বরফ না কাটে ততক্ষণ পর্যন্ত কি আমাদের টাইমারটা চলবে না।